কাহিনীর জ্যোতির সন্ধান পোৱা প্ৰাগজ্যোতিষপুৰ, আজিৰ গুৱাহাটী। সেই গুৱাহাটীৰ এই ঐতিহাসিক স্তম্ভ কটন কলেজ। মেধার সাফল্যলৈ নিরীক্ষণ করে দেখা যায় কটন কলেজ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের পরিধিত থাকা কলেজ সমূহের সর্বোত্তম কলেজ। বিজ্ঞানৰ সৌন্দৰ্য আৰু সাহসৰ পম খেদি পূৰ্ব ভাৰতৰ ডেকা গাভৰুৱে আজিও সচেতনতা আৰু নিৰ্ভীকতাৰে দেশৰ সংগ্ৰামত একতাৰে অগ্ৰগামী হৈছে। মিজোরাম, ত্রিপুরা আর ব্রহ্মপুত্র উপত্যকার অগণন ডেকা গাভরুর মিলন ক্ষেত্র। ফ্রেডরিক উইলিয়াম সুডমার্সন সাহাবে ছাত্র আর শিক্ষক সকলের উদ্দেশ্যে এটি দিবসত বাণী পঠাইছিল। এই বাণীত তেখেতে কৈছিল, যি নীতিসমূহে অতীতত আমাক পরিচালিত করেছিল ভবিষ্যতে এই নীতিসমূহে জিয়াই থাকার পথের সন্ধান দিব। ছাত্র আর শিক্ষক সকলে শিক্ষার প্রকৃত তত্ত্ব সদায় মনত রাখি সকলো সংকীর্ণ ভাবধারার ঊর্ধ্বত কোনো শ্রেণীগত বা সাম্প্রদায়িকতা মনোভাব বর্জন করে সকলোরে প্রতি উদার চিতেরে শিক্ষায় যে অধিক মানব সেবার উপযোগী করে এই কথা উপলব্ধি করব লাগিব। এটি বিশাল শিক্ষানুষ্ঠান, যার অতীত নানারহনীয়া, যার বর্তমান সংগ্রামপূর্ণ, যার ভবিষ্যৎ বিরাট সম্ভাবনাপূর্ণ। আমি উভতি চাম। বিংশ শতাব্দীর উজ্জ্ব উদয় হয় হয় আধুনিক উচ্চ শিক্ষার মোহত পড়া অসমর ডেকা গাভরুর মনের আশা পূরণ হয়েছিল নে? নাই হওয়া। আঙুলিবুরত লিখিব পৰা
দুই এজন ধনী পুত্রই কুডুর কলিকতা মহানগরীলৈ রেল কিংবা জাহাজেরে গৈ গৈ এই আশা পূরাবলগীয়া হয়েছিল। বাকি সহস্রয় স্কুলিয়া শিক্ষা সাং করে ঢাকলি মেলিছিল পথারলৈ, সপন দেখিছিল অসমতে অবস্থিত এটি উচ্চ শিক্ষার অনুষ্ঠান। ই এটি আন্দোলনত পরিণত হয়েছিল শ্রদ্ধেয় মানিক চন্দ্র বড়ুয়ার নেতৃত্ব। এই সময়ত অসমৰ চিফ কমিশনার আছিল স্যার হেনরি জন স্টেডম্যান কটন। স্বর্গীয় বড়ুয়ার এই দাবির যুক্তিক মানি লোলে। 27 মে 1901 সনত এক নতুন বুরঞ্জীর অধ্যায় আরম্ভ হল। কটন কলেজ আনুষ্ঠানিকভাবে মুকলি করা হল। ফ্রেডরিক উইলিয়াম সুডমার্সন হল প্রথম অধ্যক্ষ। ছাত্রাবাস নির্মাণ করা হল। বাঁশ আর খেরে সজা ছাত্রাবাস, কেরাসিনের চাকি জ্বলে, বিছানাও হয় বাঁহর। সময় বাগরে বিভাগ বাড়ি যায়, আকার বাড়ি যায়। 1927 সনত ইন্টারমিডিয়েট ক্লাসত বোটানি ক্লাস সন্নিবিষ্ট করা হল। ১৯২৯ সনত নিউ আর্টস বিল্ডিং নির্মিত হল। আরো বেটি চাঞ্চল্যকর কথা হল 1933 সনত প্রথমবারের বাবে ইন্টারমিডিয়েট সায়েন্স ক্লাসত অ্যাডমিশন ললে দুগরাকী গাভরুয়ে। বিজ্ঞানের নিশ্চয় উন্নতি হল, পিছে অসমীয়া সাহিত্যত কিন্তু উখল মাখল লাগিল। রোমান্টিসিজমর ধারায় ধুমুকি মারিলে কটনিয়ান সাহিত্যিকর লিখনি। মহেন্দ্রনাথ ডেকা ফুকনে ডিজাইন করিলে কটন কলেজের এমব্লেম বা প্রতীক। সমগ্র কটনিয়ানক আঁকোয়ালি লওয়ার মানসেই কটন কলেজ ম্যাগাজিনের নতুন নামাকরণ করা হল কটনিয়ান। ব্রিটিশ সাম্রাজ্যবাদর কবলের পর মুক্তি পাবলৈ ভারত জাগি উঠিছে। স্বাধীনতা সংগ্রামে কটন কলেজকে উত্তপ্ত করে তুলিছে। 1919 সনের কথা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরক কটনিয়ান সকলে সম্বর্ধনা দিয়ার মানস করে ইংরাজ সরকারক অনুমতি বিচারিছে। সেই অনুরোধ তীব্র ক্রোধেরে ইংরাজ শাসকে প্রত্যাখ্যান করেছে। ক্ষান্ত নহল কটনিয়ান। এই মহান কবিক কটনিয়ান সকলে ওসরতে থাকা কার্জন হলে মাতি আনি জ্ঞানের আলোচ পাতিলে নির্ভীকভাবে। পুনর মহাত্মা গান্ধীর আহ্বান, নট এ ম্যান নট এ ফাই টু দি ইম্পেরিয়ালিস্ট ওয়ার। সাম্রাজ্যবাদী দ্বিতীয় মহাসমরলৈ এটি প্রাণনি দিবা ধননি দিবা। 1942 সনত কটন কলেজের চৌহদের পর ছাত্র ছাত্রীক অপসারণ করে ইংরাজ মিলিটারিয়ে কোচ পাতিল। কুইট ইন্ডিয়া, ভারত ত্যাগ করা আন্দোলনের লেলিহান শিখা দুগুণে জ্বলি উঠিল। নবীন চন্দ্র বরদলৈ, অম্বিকাগিরি রায় চৌধুরী আদিয়ে কটনিয়ান সকলক স্বাধীনতার বীজ রুবলৈ গাঁয়ে ভূঁয়ে প্রেরণ করিলে। স্বর্গীয় হেম বড়ুয়া আর অমিয় কুমার দাসে কটনিয়ানের মনের অগণিত প্রেরণার নতুন কিউ যোগালে। 1947সনত ভারতে স্বাধীনতা পালে। লুইতর পার জিলিকায় 1948 সনত স্থাপিত হল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। কলা সাহিত্য জ্ঞানের ক্ষেত্র কটন কলেজে প্রেরণা দিলে। সাহিত্যিক ডিম্বেশ্বর নেওগক, কবি ককা নীলমণি ফুকনক, পণ্ডিত প্রবর কৃষ্ণকান্ত সন্দিকৈক। 1952 সনত কটন কলেজের হল সোণালী জয়ন্তী। এই উৎসব মুখরতা 52 সনের কটনিয়ানের পাতে পাতে জিলিকি আছে। ইস্টার্ন বেঙ্গল এন্ড আসামর DPI মিস্টার এইচ শার্পে লিখি থৈ গৈছে, ভারতীয় ছাত্রর কারণে পুথিভঁরালক আকর্ষণীয় করে তোলা একটি দুরূহ কাম। পিছে কটন কলেজে এই ক্ষেত্র সফলতারে সমস্যা সমাধান করেছে। 1958 তেল শোধনাগার আন্দোলন, কটনিয়ান এই আন্দোলনত জঁপিয়াই পড়িল। 1960 লুইতর পারতে অসমীয়া ভাষার যোগ্য প্রাপ্য স্থান পোয়ার সংগ্রাম আরম্ভ হল। পুলিশের নিষ্ঠুর বুলেট ফুকলিয়া ডেকা কটনিয়ান রঞ্জিত বরপূজারীর বক্ষেরে সড়কি গোল। রঞ্জিতর তেজ অথলে নগোল। 1961
হীরক জয়ন্তীর জ্যোতিরে জ্যোতিষ্মান হল কটন কলেজ। ইউনিয়ন হল নির্মিত হল, যত অতীত আর বর্তমানের কটনিয়ানে মনের আদান প্রদান করার সুযোগ পালে। অগ্রগামী আসনিক মাথো আনন্দর প্রাচুর্যই না থাকে, লগে লগে থাকে সেই আনন্দক স্থায়ী করার বাবে কর্ম সাধনা আর শ্রম। এই পূর্ব ভারতীত এই উত্তর পূর্ব সীমান্তবর্তী বিশাল অঞ্চলের অগণন ডেকা গাভরুর মন আর সত্তাক আলফুলকে কোলাত লৈ আহিছে একটি ঐতিহাসিক শিক্ষানুষ্ঠানে, নাম কটন কলেজ। কলেজ হয়ে উঠিল সমগ্র পূর্ব ভারতের জ্ঞানের স্নায়ু কেন্দ্র। ভারত আর বিশ্বর খেলপথারতো কটনিয়ানে পিঁধিলে জয়ের তিলক। কটনিয়ান ভরত দাস হলগৈ কলিকতার ঐতিহাসিক সর্বশ্রেষ্ঠ ফুটবল টিম মোহনবাগানের ক্যাপ্টেন, আর কটনিয়ান তালিমেরান আও ওয়ার্ল্ড অলিম্পিকত যোগ দিয়া ভারতীয় ফুটবল টিমর ক্যাপ্টেন। কটন কলেজ সচাকয়ে পূর্ব ভারতত এক মহা সমন্বয়ের পূর্ণভূমি। মর্যাদা পাও কিছু ঐক্যের আগবাড়ি পরস্পরে পরস্পরক সম্মান করে আগুয়াই যাও বিশাল ব্রহ্মপুত্রের দরে।
কটন কলেজ হোক মহা সমন্বয়ের এনাজরি আর সমন্বয় বিরোধী শক্তির বাবে হোক বাঘ জরি।